আসসালামুয়ালাইকুম বন্ধুরা, গল্পের শুরুতে আমরা একটি গ্রাম দেখতে পাচ্ছি এবং গ্রামে একটি পাখি এবং পাখির দুটি বাচ্চা দেখতে পাচ্ছি। পাখিটি একটি গাছের উপর তার বাসা বেঁধেছে এবং সে খুব সুখে শান্তিতে তার বাচ্চাদের নিয়ে বসবাস করছে। এমন অবস্থায় সেখানে আসলো একটি পাজি শিয়াল। শিয়ালটি বসে বসে ভাবছে কিভাবে পাখিটিকে বোকা বানিয়ে তার বাচ্চাগুলিকে নিয়ে যাওয়া যায়। তখন শিয়ালটি গাছের নিচে গিয়ে তাদের বলল, এই পাখি, তোর ছানাগুলোকে নিচে ফালা, নয়তো আমি উপর আসলে তোর ছানাগুলোকে খাবো এবং তোকেও খেয়ে ফেলবো, আর নিচে ফালালে আমি কাউকেই খাবো না। একথা বলতেই পাখিটি চালাকির সাথে বলল, কেন গো, তুমি পারলে গাছে ওঠো, উঠে আগে আমাকে খেয়ে নাও। এবং শিয়ালটি বারবার তাকে হুমকি দিতে লাগলো এবং পাখিটিও খুবই চালাকির সাথে তার উত্তর দিতে লাগলো, যে তুমি কি সাপ নাকি বানর যে তুমি গাছে উঠে সব কিছু খেয়ে ফেলবে, পারলে এসে খেয়ে যাও। এইভাবে চলতে থাকলো তাদের তর্ক বিতর্ক। শিয়ালটি গাছটিকে নাড়াতে লাগলো যাতে বাচ্চাগুলো পড়ে যায় এবং একসময় নাড়াতে নাড়াতে বাচ্চাগুলো নিচে পড়ে গেল এবং শিয়ালটি দৌড়ে গিয়ে বাচ্চাগুলি খেয়ে ফেলল। এবং শিয়ালটি বাচ্চাগুলোর মাকে বলল, তুই বেঁচে গেলি এই যাত্রায়, এখন তুই তাড়াতাড়ি আবার ডিম পার, আবার বাচ্চা ফুটা, আমি আবার আসব, আবার খাবো। তখন সে বলল, তুমি আমার এই ছোটো ছোটো বাচ্চা খেয়ে কী মজা পেলে? তখন শিয়ালটি বলল, এগুলো স্বাদই অন্যরকম, তুই জল জলদি ডিম ফোটা। পর কিছু মাস সময় কেটে গেলে শিয়ালটি আবার ভাবল, এখন হয়তো উনি আবার বাচ্চা ফুটেছে, যাই গিয়ে উঁকি মেরে দেখি, নয়তো আবার বাচ্চাগুলি টুনি লুকিয়ে ফেলবে। পাখিটি তার বাচ্চাগুলিকে পাহারা দিচ্ছিল। এমন সময় শিয়ালটি গেল এবং গিয়ে দেখতে পারল আবারও দুটি বাচ্চা ফুটেছে। শিয়ালটি গিয়ে আবার হুমকি দিতে লাগলো, জলদি জলদি তোর বাচ্চাগুলোকে নিচে ফেলা, নয়তো আমি আবার গাছ ছাঁকা দিব এবং ছানাগুলো আবার নিচে পড়বে, তাহলে তুই কি করবি তাড়াতাড়ি বল। পাখিটি তার কাছে হাত জোর করে ভিক্ষা চাইছে, এবারের মতো আমার বাচ্চাগুলোকে তুমি ছেড়ে দাও প্লিজ, এবার তুমি আমার বাচ্চাগুলোকে রেহাই দাও, তুমি চলে যাও প্লিজ, তুমি চলে যাও, চলে যাও। এরপর শিয়ালটি বলল, বুঝতে পেরেছি, তোর সাথে আগের ঘটনাগুলোই ঘটানো লাগবে। এই বলে সে আবার আগের মতো গাছটি ঝাঁকাতে লাগলো এবং পাখির বাচ্চাগুলো নিচে পড়ে গেল এবং সে আগের মতো পাখির বাচ্চাগুলো খেয়ে তার বাড়িতে চলে গেল। এদিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি পাখিটি খুবই মন খারাপ করে বসে রয়েছে, কারণ এবারও শিয়ালটি তার বাচ্চাগুলিকে খেয়ে ফেলেছে। এই দেখে পাখিটি খুবই মন খারাপ, আর এদিক দিয়ে শিয়াল তার বাড়িতে চলে গেছে। এরপর তার বন্ধু একটি কাক আসলো এবং এসে তাকে বলল, কী ব্যাপার বন্ধু, তুমি এত চিন্তিত কেন? এই দেখে সে বলল, আসলে হয়েছে কি, আমার বাচ্চাগুলিকে বারবার ওই দুষ্ট শিয়ালটি খেয়ে নিচ্ছে। এবং কাক বলল, তুমি এত উপরে থাকো, তাহলে বাচ্চাগুলি কিভাবে তোমার নিচে চলে গেল? তখন পাখিটি সব বিস্তারিত বলল যে শিয়ালটি এসে গাছটি নাড়া দেয় এবং সবগুলো পড়ে যায় এবং সে খেয়ে চলে যায়। এই বলে সে বলল, আমি এবার বদলা নিব, আমি এবার শিয়ালকে বুঝিয়ে দেব। কাক বলল, তুমি কিভাবে বদলা নিবে? পাখি বলল, আমার তো মাথায় বুদ্ধি নেই, কিভাবে বদলা নিব তুমি আমাকে বলে দাও। তখন কাকটি তাকে বলল, শিয়ালটি গুহায় যাবে এবং সে যখন ঘুমাবে তার লেজটি কেটে দিবে, কারণ শিয়ালের লেজ শিয়ালের কাছে খুব প্রিয়। এই বলে সে তাকে এই বুদ্ধিটি দিয়ে দিল। আর এভাবেই একদিন টুনি একটি ছুরি নিয়ে চলে গেল সেই শিয়ালের আস্তানায়। গিয়ে দেখলো শিয়ালটি মজা করে খাবার দাবার খেয়ে ঘুমোচ্ছে এবং সুযোগ বুঝে সেই পাখিটি তার ছুরি নিয়ে তার লেজটি কেটে দিল। এমন অবস্থায় শিয়ালটির ঘুম ভেঙে গেল, সে উঠে বলল, হায় হায়, পাখিটি কাজটা করলো কি,
আমার লেজটি কেটে দিল। এখন আমি কিভাবে ঘর থেকে বের হব, কিভাবে কাউকে মুখ দেখাবো? এই কথা বলে সে খুবই চিন্তিত হয়ে গেল এবং সে বুদ্ধি করে সেই ছেড়ে পালিয়ে গেল। আর এভাবে পাখিটি মুক্ত হয়ে গেল, আর এভাবে গল্পটি শেষ হয়ে গেল। তো বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।